गुड मॉर्निंग फ्रॉम लाचुंग। স্পেশাল ডে। গুড মর্নিং ডে থ্রি। আজকে চলে যাবো লাচুং এ। এখন জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। ওই যে পেছনে ব্যাকপ্যাক। কালকে রাতে একটা অদ্ভুত জিনিস হয়েছে। রাত 2:30 নাগাদ মোটামুটি একটা 2-3 সেকেন্ডের একটা আর্থকোয়েক হয়েছে এখানে। খুব ভয় পেয়ে গেছিলাম তখন, একটু জেগেও ছিলাম, জাস্ট উঠেছিলাম। তো এখন চলে আসলাম বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে, যেখান থেকে আর কি লাচুং এর গাড়ি ছাড়বে। তো লাচুং যাওয়ার পথে এখন আমরা ডিকচু বলে একটা জায়গা আছে, ভিউ পয়েন্ট, এটা দেখতে পাচ্ছো তোমরা নিচে তিস্তা রিভার। তো আমাদের এন্টায়ার গ্রুপ ওনারা এসছে হচ্ছে, কোথা থেকে এসছে বলে দাও? বীরভূম, ওয়েস্ট বেঙ্গল, বীরভূম। বীরভূম, ভেরি গুড, ভেরি গুড। তো ওনাদের সঙ্গেই আমি আজকে যাচ্ছি। ওনারা 6 জন বন্ধু এসছে, আমরা প্রত্যেকে, আমাদের দারুণ গ্রুপ আজকে, ইনফ্যাক্ট তাই তো? দারুণ গ্রুপ। এবং আমার চ্যানেলের ফ্রেন্ড, কেমন লাগছে দিচ্ছু? ছবি টবি তোলা হয়েছে? গ্রেট, গ্রেট, গ্রেট। এবার লাঞ্চ করে নেবো, দেখিয়ে দিই কি কি লাঞ্চে আছে, একদম ফ্রেশ গরম গরম খাবার দেখিয়ে দিই। আর রেস্টুরেন্টটা অসাধারণ একটা জায়গা, বাইরে থেকে ভিউটাও দেখাচ্ছি তোমাদের। সেদ্ধ চালের ভাত, ডাল, রাই শাক, খুব 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 হেলদি, এবং স্কোয়াশের একটা তরকারি দিয়েছে, আর দিয়েছে 2 পিস করে চিকেন। রাইয়ের শাকটা একদম ফ্রেশ, গরম গরম ভাত দিয়ে ভালোই লাগছে, ঠান্ডা জায়গায় ঠিকই আছে। এটা স্কোয়াশ, স্কোয়াশ হচ্ছে আমরা পেঁপে খাই, পেঁপের ছোট ভাই, পাহাড়ি পেঁপে বলা যায়। দেখবে বেরিয়ে বাঁদিকে এক গাদা কেটে চুলে রাখা, ভালোই পাহাড়ে আসে, ভালোই লাগে স্কোয়াশে। ওকে, আমরা লাঞ্চ করে লাচুং এর দিকে যাচ্ছিলাম। মাঝখানে আমাদের গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে, তো এখন ড্রাইভার গুল্লু ভাই এখন স্টেপনি লাগাচ্ছে। তো অনেক কষ্টে একজন লোকাল গাইড কে পেয়েছি, যে মাংচু ফলস এর ব্যাপারে বলবে। আমরা একটু আগে তোমাদেরকে দেখালাম যে মাংচু ফলস বিউটিফুল। আপনার নাম কি হয়? সুবীর। ওকে, আপ কহাঁ রহতে হ্যায়? ওকে, তো ইয়ে ফলস কা নাম কিয়া হ্যায়? ম্যাংচু। ম্যাংচু ফলস। ওকে, ইয়ে ইয়ে মঙ্গন সে কিতনা কিতনা টাইম লাগতা হ্যায় ইয়ে আনে 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 মে? মতলব 15-20 মিনিট। রাইট। অর ইয়ে ইয়ে জো পানি হ্যায় ইতনা, আপ বোল রহে থে কি থ্রু আউট দা ইয়ার ইয়ে পানি গিরতা হ্যায়, তো ইয়ে পানি কহাঁ সে গির রহা হ্যায়? ইয়ে উপর হিমাল সে বরফ পিঘল কে আ রহা হ্যায়। ভেরি গুড। তো ইয়াহাঁ সে লাচিন জানে মে কিতনা টাইম লাগতা হ্যায় মঙ্গচু সে? না হলে ঠান্ডাটা সহ্য করা যাবে না, তো গরম গরম ব্ল্যাক টি। একটা কথা বলে রাখি, আপাতত এখন যারা সিকিমে আসবে, সিকিমে
প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার মোটামুটি উঠে গেছে, মানে যেগুলো রিনাউন্ড প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার লাইক বিসলেরি অর অ্যাকোয়াফিনা হোয়াটএভার প্রায় উঠে গেছে, কারণ সিকিম গভর্নমেন্ট প্লাস্টিককে ব্যান করছে। তো সেটা একটু মাথায় রাখতে হবে যখন তোমরা হোটেল থেকে বেরোচ্ছ, চেষ্টা করবে যে যাতে করে বেশি থেকে বেশি লাইক 2 লিটার কি 3 লিটার জল ক্যারি করার। জানি এটা একটু অসুবিধাজনক, বাট কিছু করার নেই, এই মুহূর্তে এই সিচুয়েশনটার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা প্রত্যেকেই। তো জাস্ট লাচুং এ এসে পৌঁছলাম ফাইনালি, মানে এতক্ষণ জার্নি করে এখন প্রায় 6টা সাড়ে 6টা বাজে। আমি জানি না আমাকে কেউ দেখতে পাচ্ছে কিনা, আমি তো নিজেকে একটু একটু দেখতে পাচ্ছি বাই দ্য ওয়ে। তো ক্যান্ডেল লাইট ডিনার চলছে, আমি দেখাচ্ছি এখন রাত 8টা বাজে, এটাকে একদম প্রপার ক্যান্ডেল লাইট ডিনার বলে, বাট ক্যান্ডেল লাইট ডিনারের সঙ্গে গার্লফ্রেন্ড থাকা দরকার ছিল। But there is no girlfriend. I'm so sorry. আমি আমাদের entire group কে দেখিয়ে দিচ্ছি এবং luckily hi hi thank you hi yo काफी मजा आ रहा है candle light dinner में। गरम राइस है, दाल है, चिकन है, आलू भाजा है, ऑनियन है, बहुत अच्छा खाना है, मजा आ रहा है। और ग्रुप कैसा मिला? ग्रुप बहुत बेस्ट है, हम लोग सभी साथ मिलके एंजॉय कर रहे हैं, काफी मजा आ रहा है। তোমরা যারা নর্থ সিকিম আসছো বা লাচুং বা লাচিং যাচ্ছ তাদের জন্য বলে দিই রাত 8টার মধ্যে ডিনার সেরে নিতে হবে, 8টা থেকে 8:30টার মধ্যে, রাইট? এবং রাতে ডিনারের থালিতে কি কি পাবে সেটা দেখিয়ে দিই। আমাদেরকে এখানে ডিনারে দিয়েছে ভাত, একটু মোটা চালের, যাই হোক, আলু ভাজা, আলু ভাজাটা যথেষ্ট স্পাইসি, খুব সুন্দর, গরম গরম মুসুর ডাল ধনে পাতা দিয়ে, আর লাস্টলি দিয়েছে হচ্ছে চিকেন কারি। ভাইয়া রসগোল্লা হ্যায় লাস্ট মে डेजर्ट में क्यों है ना। तो करंट फाइनली चले गेलो, तो डिनारो करे फेललाम दारुन। এখন এখানে প্রায় মাইনাস টেম্পারেচার, ঠান্ডা। তো এখন যাই রুমে, যাই আমার মনে হয় আজকের মতন টাটা, কারণ এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো, কালকে সকাল সকাল উঠে সাইট সিইং আছে। কালকের দিনটা আমার এই ট্রিপের স্পেশাল ডে। গুড মর্নিং ফ্রম লাচুং, আজকে ডে টু লাচুং এ। কালকে রাত্রি তো সাংঘাতিক ঠান্ডা পড়ে গেছিলো, যেরকম রাত্রিবেলা শেয়ার করলাম প্রায় মাইনাসের কাছাকাছি চলে গেছিলো। আমি যখন শুয়েছি তখন দেখলাম 0, তো আমি জানি না তারপরে যা অবস্থা বাইরেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি, ইট ইজ জাস্ট অসাম, মানে প্রকৃতি এখানে শেষ কথা, জাস্ট শেষ কথা, মানে এর থেকে বেটার কিছু হয় বলে মনে হয় না খুব একটা। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে, দেখি ব্রেকফাস্টে কি দেয় দেখা। বলিয়ে দাদা কি কে কে ব্রেকফাস্ট মে হ্যায়, থোড়া বলিয়ে। সাদা ব্রেড হ্যায়, বিনা টোস্ট কিয়া হুয়া, আর চায় দে রহা হ্যায়, আর কিসান কা জ্যাম হ্যায়, ইয়ে আচ্ছা লাগা থোড়া দেখ কে কিসান কা জ্যাম দে রহা হ্যায়, মুঝে ইয়ে উম্মীদ নাহি থা কি কিসান কা জ্যাম দেগা, ঠিক লাগা। দো ব্রেড মে লেকিন ব্রেকফাস্ট হোতা নাহি হ্যায়, কম সে কম 4 ব্রেড দেনা চাহিয়ে, ঠিক হ্যায়, বাট অ্যাডজাস্ট করতে হবে। এখানে দাদা যেটা বললো এটা খুব ইম্পর্টেন্ট, সবাইকে মাথায় রাখতে হবে, যদি এরকম প্যাকেজ বুক করে আসেন আপনারা তোমরা, তো এটা কিন্তু দুটো ব্রেড দেবে, সেটাও টোস্ট করা নয়, ঠান্ডা, ওকে। সঙ্গে 1 কাপ চা দিয়েছে, এটাই মেন, এটাই শরীরটা গরম রাখবে। এন্ড দেয়ার উইল বি নো এগ। তো এখানে আসলে একটা সাজেশন, তোমরা কোনো জায়গা থেকে প্যাকেজ বুক করো না, তোমরা গ্যাংটকে আসো, গ্যাংটকে এসে 1000 টাকা দিয়ে পারমিট করে নাও। কালকে আমি লোকাল লোকজনের কাছ থেকে এই সাজেশনটা নিয়েছি এবং সেটা তোমাদের প্রত্যেকের জন্য, গ্যাংটকে এসে 1000 টাকা দিয়ে পারমিট করে নাও, একটা গ্রুপে আসো বন্ধু বান্ধবের, একটা বড় গাড়ি বুক করো, লাইক এসইউভি, লাইক ইনোভা অর বোলেরো, যেটাই হোক রিজার্ভ করো। রিজার্ভ করে এখানে এসে নিজেরা হোটেল অনলাইনে, অনেক ভালো ভালো হোটেল আছে, অনলাইনে হোটেল বুক করো, এদের প্যাকেজে যেও না।
এখানে এসে সত্যি কথা বলতে একবার যদি প্যাকেজ বুক করে নাও হয়তো খরচাটা একটু কম হবে বাট তোমরা যে সার্ভিস পাবে খুবই খারাপ। যাই হোক, তো এখানে এসে কেউ কেউ ঝামেলা করে, কেউ ঝামেলা করতে চায় না, যেহেতু প্রত্যেকেই ঘুরতে আসে, বাড়িঘর তো ছেড়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে। তো এটা এটা মেনে চললে আমার মনে হয় লাচুং ট্রিপ বা লাচেন ট্রিপ আপার মানে নর্থ সিকিম অনেক ভালো হবে, অনেক বেটার হবে। স্ট্যাটুটরি ওয়ার্নিং এবং এটা আরেকটা অ্যাডভাইস প্রত্যেককে, রাত্রিবেলা এসে বিশেষ করে যদি জানুয়ারি ফেব্রুয়ারি টাইমে আসো, এখানে প্রচুর গরম পড়ে, প্রচুর ঠান্ডা পড়ে। একটা জিনিস চেষ্টা করবে, এটা হয়তো বলা উচিত না, এখানে এসে নিতেই হয়, খেতেই হয়, গরম জলে 60 ml বা 30 ml মতন রাম খেয়ে শরীরটা গরম থাকবে। তো আমি এখন আছি কাটাও থেকে অলমোস্ট 5-6 kilometers ডাউন, তার কারণ কাটাও যাওয়ার প্ল্যান ছিল কিন্তু কাটাও অবধি এখন মিলিটারি মানে আর্মি অ্যালাউ করছে না, তো মোটামুটি এই জায়গা অবধি গাড়িগুলো আসছে। এটাই হয় এত উপরে এলে, বিশেষ করে মানে এত হাই অল্টিটিউডে এলে এটাই হয়, এটাই স্বাভাবিক যদিও, কিন্তু জায়গাটা অসাধারণ, পুরো দেখালাম তোমাদেরকে, জাস্ট বিউটিফুল, চারিদিকে বরফ, একটা পেছনে দেখো তোমরা পেছনে একটা ভ্যালি, অসাধারণ, জাস্ট বিউটিফুল। ইনফ্যাক্ট মানে পাহাড়ের নিচে মেঘ যেটা দেখা যাচ্ছে, মানে লিটারালি উই ক্যান টাচ দ্য ক্লাউডস, তো দুর্ধর্ষ, জাস্ট ফাটাফাটি। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, ক্লিয়ার স্কাই, হ্যাঁ, সূর্যের রোদ্দুর রোদ্দুরটা উঠেছে, অসাধারণ লাগছে, জাস্ট মানে প্রচন্ড ঠান্ডা, মাইনাস টেম্পারেচার অলমোস্ট, হাত ফাত সব ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এখন জাস্ট যতটা যাওয়া যায় হেঁটে হেঁটেই উঠছি, প্রচন্ড ঠান্ডা, পা ফা সব জমে যাচ্ছে, হাত, ইনফ্যাক্ট আমি গ্লাভসও ক্যারি করছি না আজকে, ভুল করে গ্লাভস ক্যারি করিনি, হাতটা বরফ হয়ে যাচ্ছে আর কি। বাট স্টিল ভিডিওটা যাতে শেয়ার করা যায় তোমাদের সঙ্গে, আমার এক্সপিরিয়েন্সটা, যার জন্য একটু কষ্ট করেই ভিডিও করছি। গাইজ, কেমন কেমন লাগছে? বিভৎস, দারুণ। খুব ভালো লাগছে এখানে এসে, আর এত সুন্দর একটা ভিউ মনেই করতে পারিনি যে এরকম একটা ভিউ হবে, সাংঘাতিক ব্যাপার। এনজয় দিস প্লেস। কাটাও তো গাড়ি নিয়ে যেতে পারলাম না হয়তো, আনফরচুনেটলি, কারণ রাস্তা আর্মি বন্ধ করে দিয়েছে। আমরা চেষ্টা করছি যে হেঁটে হেঁটেই অ্যাটলিস্ট কাটাও অব্দি যাওয়ার যতটা সম্ভব। এখানে দেখতে পাচ্ছ আমার ভাই, আমার গ্রুপে আর এক ভাই, ও ভিডিও করছে, ইউটিউবার নয় বাট স্টিল ওর মেমোরি ধরে রাখার জন্য। তা আমি ওকে বললাম শুধু শুধু মেমোরিটা নষ্ট করো না, কারণ তোমরা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, তো এমনিতেই মেমোরিতে থাকবে, রাইট? আমাদের গ্রুপে যে সুধীর দাকে পেয়েছি এবং সুধীর দার সাথে মিটআপ, সুধীর দার সাথে একসাথে বসা, কখনো ভাবিনি ওনার মতো একটা মানুষকে পাবো, তার জন্য অনেকটাই থ্যাংক ইউ। আমিও তোমাদেরকে পেয়ে, মানে তোমাদের মতন ভাইদেরকে পেয়ে আমিও মানে আমার ট্রিপটা জাস্ট সার্থক, সাকসেসফুল হয়েছে। একটা ট্রিপ সাকসেসফুল তখনই হয় যখন ভালো গ্রুপ পাওয়া যায়, ঠিক আছে, এটা সবাই আমরা মানবো। তো সত্যি কথা বলতে আমি এই ট্রিপটা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, একা আসবো, ফ্যামিলি নিয়ে আসবো না, বাট এসে এটা ফ্যামিলির থেকে কোনো অংশে কম নয়, বরং ফ্যামিলির থেকেও বেশি, এক্স্যাক্টলি। এই এক রাত্রের একটা বন্ধুত্বে আমরা পুরো ফ্যামিলি হয়ে গেছি, এবং এটাই হয় যারা তোমরা পাহাড়ে আসছো বা যেখানেই যাচ্ছ, সোলো ট্রিপ বা যেটাই হোক, চেষ্টা করবে গ্রুপের সঙ্গে মিলেমিশে থাকতে, অ্যাডজাস্ট করে থাকতে, যেখানে কোনো অশান্তি থাকবে না, কোনো নেগেটিভ ইমোশনস কাজ করবে না, প্রত্যেকে চেষ্টা করবে, তাহলে ট্যুরটা অনেক বেশি সাকসেসফুল হবে এবং এনজয়মেন্ট হবে। রাইট, খুব ভালো লাগছে, গ্রেট, চলো। অসাধারণ অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা বলে বোঝানো যাবে না, জাস্ট এই অভিজ্ঞতা কোনোদিন পুরনো হবে না, যতবার আসবো অভিজ্ঞতা একই রকম থাকবে, অসাধারণ, জাস্ট টু মাচ, দিস ইজ জাস্ট টু মাচ, মাই গড। দারুন দারুন, জমে উঠেছে পুরো। এই এখানে আগে ছবিটা নিয়ে নি না,
मेरा नाम राकेश कुमार है, देवघर से हूँ, झारखंड के देवघर बाबा धाम से हूँ। इधर घूमने के लिए आया हूँ, बहुत आनंद लगा, बहुत अच्छा जगह है, बहुत ऐसे जगह है जहाँ पे बंद है, जाना अलाउड नहीं है, काफी स्नो होने के कारण वो सब बंद कर दिया गया है। हम लोग काफी दिक्कत से यहाँ तक पहुँच पाए, बट बहुत अच्छा अनुभव रहा, बहुत इंजॉय किया हम लोग। भाई भी बहुत अच्छे हैं, सब कुछ साथ में हम लोग करने कर रहे हैं, बता भी रहे हैं, गाइड भी साथ में कर रहे हैं, ये बहुत मस्त लगा इनके साथ, इंजॉय आ रहा है। थैंक यू, वेलकम। तो माउंट काटावे जस्ट नीचे আমরা এখন দাঁড়িয়ে আছি খান্ডা ওয়াটারফল অথবা মিল্কি ওয়াটারফল, লোকাল ল্যাঙ্গুয়েজে লোকাল লোকজনরা এটাকে মিল্কি ওয়াটারফল বলে, বাট এটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে খান্ডা ওয়াটারফল। তোমরা দেখো কি বিউটিফুল, কত উপর থেকে ঝর্ণাটা নামছে, ইটস জাস্ট অসাম, দুর্দর্শ লাগছে। কেমন লাগছে খান্ডা ওয়াটারফল? অসাধারণ না? তো ও হলো আমাদের আরেক ভাই, আমরা একসাথে ঘুরতে এসছি একই গ্রুপে, ওর নাম হচ্ছে রতিন, ও বীরভূম থেকে এসছে। বলো কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, ফার্স্ট টাইম সিকিম, আর দুর্দান্ত। জল একটু একটু বরফও হয়ে গেছে, ইনফ্যাক্ট এখানে মাইনাস টেম্পারেচার, ঠিক আছে। এই ওয়াটারফলটা জাস্ট মাউন্ট কাটাওয়ের নিচে রয়েছে। না না, দাদা খুবই সুন্দর, দাদার সঙ্গে এসে সত্যি খুব এনজয়, আর দাদা এসব আগে থেকে আগেও এসেছে, আমাদেরকে গাইড হিসেবে নিয়েও যাচ্ছে, খুবই ভালো লাগছে। এ নর্থ সিকিম কা আমারা কাটাও, তো হাম লোক টুরিস্ট কো সাইট সিন লেকে আতে হ্যায়, আর ইয়ে হ্যায় হাম লোক কা মিল্কি ওয়াটারফল। गुल्लू भाई हम लोगों का ड्राइवर है, सुदीप्ता बहुत बढ़िया आदमी है, बहुत अच्छा है, और उसका यूट्यूब चैनल है, सब लोग सब्सक्राइब कर देना। যদিও জাস্ট এই পরিচয় হলো ওর সঙ্গে, এখানে এসে পরিচয়, বাট ওনারা আমার ভিডিও আগে দেখেছেন, আমি জানি না কিভাবে, দ্যাট ইজ দ্য বিউটি অফ ইউটিউব। এনিওয়ে ওর সঙ্গে একটু কথা বলে নি, কেমন লাগছে, তুমি কোথা থেকে এসেছো, তোমার নাম? আমি বহরমপুর থেকে এসেছি, নাম সুমিত সরকার, মুর্শিদাবাদ। ফ্যান্টাস্টিক, দেখলাম দাদা এখানে ভিডিও গুলো, আমি নিজে করছি যখন ভিডিও গুলো দেখলাম, সবকিছু অসাধারণ একটা জায়গা বলতে পারা যায়, ঠিক আছে, ভালো লাগলো বেশ, দেখতে পাচ্ছ সবাই, এনজয়মেন্ট জাস্ট। এখন চারিদিক থেকে গোটা গোটা বরফ, বরফের স্নোফল হচ্ছে, কে যে ছুটছে জানি না, না বোঝা যাচ্ছে না। চলো খুব ভালো লাগলো, চ্যানেল দেখতে থেকো, অবশ্যই আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ, তোমার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, ইয়েস ইয়েস, থ্যাংক ইউ, টাটা। এখন ইউমথাং ভ্যালি যাচ্ছি, আমার মনে হয় না ইউমথাং ভ্যালি অব্দি পৌঁছতে পারবো, কারণ পুলিশ যেতে দিচ্ছে না গাড়ি, তো আমাদের গাড়ি মোটামুটি ঘুরে দেখাতে পারলাম না, আজকে লাকটা একটু খারাপ ইন টার্মস অফ ইউমথাং। তো দেখিয়ে দিই সামনের ভিউটা, কি দারুণ ভিউ, উফ, প্রকৃতি নিজেকে পুরো এখানে ঢেলে দিয়েছে, জাস্ট চারিদিকে বরফ, বিউটিফুল, দেখো জাস্ট অসাধারণ। দেখো লোকজন এখানে স্নো ক্যাসল বানাচ্ছে, পাইন গাছের উপরে পেঁজা তুলোর মতন বরফ, জাস্ট লুকিং হেভেনলি, জাস্ট। তো আমার গ্রুপের ভাইরা বলছে যে এখানে এই ভেতরে ঢুকে ইউমথাং ভ্যালি তো যেতে পারলাম না, তো ভেতরে এখানটায় ঢুকেই মারামারি করলে কেমন হয় বরফ নিয়ে, তো দেখাই কোন জায়গাটায় আমরা ঢুকছি এখন। এই দেখো একটা জঙ্গলের মধ্যে ঢুকছি, মোস্ট প্রবাবলি, আমি জানি না, ওই বাবারে বাবা, গিম্বলটা আনলেই ভালো হতো, প্রচন্ড কাঁপছে। এনিওয়ে নিয়ে আসিনি যেহেতু, নাইস প্লেস, লোকে মদের বোতল খেয়ে এখানে ফেলে রেখেছে, তো সবার সবার কাছে রিকোয়েস্ট, এই কাজগুলো তোমরা এখানে করো না, জায়গাটাকে নোংরা করো না, ইট ক্যান হার্ম দ্য টুরিস্ট, ইট ক্যান ডু ড্যামেজ। কেসা লাগ রা হ্যায়? এক নম্বর, বহুত ঠান্ডা হ্যায়, ঠান্ডা বহুত। তো এখানে আমাদের আরেক ভাই গ্রুপের সুদীপ, আমিও সুদীপ, খুবই ভালো ছেলে, কালকেও আমাকে বেশ কিছু ক্ষেত্রে অনেক হেল্প করেছে,
তো তোমরা যেরকম দেখছো আমরা যেই হোটেলে ছিলাম ওখানকার ম্যানেজার কাম ওনারও বলতে পারো। নমস্কার, মাই নেম ইজ সোনাম রেন্ডু লাশুংপা, সো আই এম ওনার অফ দিস ইউ নো হোটেল। সো হাউ ইজ দ্য সিজন রাইট নাও, আই মিন জানুয়ারি টু মার্চ, ডু ইউ হ্যাভ অ্যাকচুয়ালি দিস ইজ নট মেইন সিজন, ইজ মার্চ অ্যাপ্রিল মে জুন জুলাই, ফোর মান্থ ইজ দ্য বেস্ট সিজন, সো ইউ ক্যান ভিজিট ইন বিটুইন ফোর মান্থ, মার্চ অ্যাপ্রিল মে জুন জুলাই। Yeah, okay, so you have rhododendron during that time? Yeah, you'll get in March, April, May. Yeah. And so that time you'll get snow also. Mm-hmm. So right now you won't get a rhododendron. It's a, yes. Today, right now it's a winter time, no? So yeah. You won't get anything. Yeah. Right now. My hotel name is Ayurla Mountain Retreat. Yeah. You can check it on MagmaTrip. Everything online, right? So you'll get the cheapest rates. It start from 1600 to 3500. ওনাদের নিচে একটা স্মল ক্যাফেটেরিয়া আছে, কফি থেকে শুরু করে ড্রিঙ্কস, স্ন্যাক্স, এভরিথিং ইউ উইল গেট ইন আ ইন আ ইন আ ইন অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস, রাইট? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার বাই দ্য ওয়ে। ওয়ান্স এগেইন, সো ডু ভিজিট লাচুং, ইজ আ ভেরি টাইনি প্লেস। সো ভাইয়া কা জো ভি ইউটিউব ব্লগার হ্যায়, প্লিজ সাবস্ক্রাইব, দ্যাটস দ্য মোর ইম্পর্টেন্ট থিং, রাইট? দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এন্ড হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেইন, টেক কেয়ার, স্টে হেলদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো কাজকর্ম কমপ্লিট হয়ে গেল, ঘোরাফেরাও হালকা ফুলকা ঘুরলাম, জাস্ট লাচুং থেকে ফিরলাম গ্যাংটকে হোটেলে। এখন হোটেলে এখন প্রায় রাত 9টা বাজে, তো ফিরতে একটু লেট হয়েছিল, খুব ভালো গেল ইনফ্যাক্ট। এবং মানে সত্যি কথা বলতে যেইটা পারপাস ছিল সেটার বলা যায় যদি 100% নাও হয় 75% সাকসেসফুল হলো ট্রিপটা, যথেষ্ট রিফ্রেশ লাগছে, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপরে হয়তো ডিনার করে শুয়ে পড়বো। সো আজকের দিনটা এভাবেই শেষ করছি আর কি, আর কিছু বিশেষ ইয়ে করছি না, প্রচণ্ড টায়ার্ডও লাগছে ইনফ্যাক্ট, সেটাই স্বাভাবিক। প্রায় গ্যাংটক থেকে লাচুং অলমোস্ট 125 কিলোমিটার, তো 125 কিলোমিটার ট্রাভেল করে নিচে নামা, প্লাস সারাদিন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে থেকে শুরু করে ওইভাবে ট্রাভেলিং সাইটসিংয়ের জন্য নিজের কাজকর্ম। তো আজকের মতন গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সঙ্গে থেকো আর সেফ থেকো, টাটা।